আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই ও বোনদেরকে নমস্কার জানাই। হিন্দু দাদা ও দিদিদের আমার কাছে অসংখ্য পরিমাণ আদি আসল প্রাচীন কালের বই আছে এবং কি অসংখ্য পরিমাণ বশীকরণের সরঞ্জাম আছে। এরকম একটি পাওয়ারফুল বই থেকে একটি কিতাব থেকে আমি আপনাদের একটি ভিডিও দিব, যে ভিডিওটি দ্বারা আপনি আপনার মনের মানুষকে সারা জীবনের জন্য বশ করে রাখতে পারবেন। সাথে সাথে কাজ হইব, সেকেন্ডের ভিতরে কাজ হইব। মানুষ মাটির তৈরি, ফেরেশতা নূরের তৈরি, আর জিন হলো আগুনের তৈরি। ঠিক এরকম একটি ভালোবাসার ভালোবাসার জিন জিন কুফুরি নস্কা নিয়ে হাজির হলাম এখানে। আরবি এবং কি উর্দু দুটোই মিলে এই আজকের বশীকরণ ভিডিওটি আপনি নারী হইয়া পুরুষকে, পুরুষ হইয়া নারীকে, হিন্দু হইয়া মুসলিমকে, মুসলিম হইয়া হিন্দুকে, এবং কি দেশের বাহিরেরও যে কোনো ব্যক্তিকে আপনি বশ করতে পারবেন, এবং কি দেশের বাহির থেকেও দেশে আপনি আপনার রমণী অথবা ওয়াইফ আপনার কথা শুনতেছে না ঠিক এরকম ব্যক্তিকেও বশ করতে পারবেন, এবং কি আমার ওপার বাংলার ইন্ডিয়ার যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা এই ভিডিওটি দ্বারা কাজ করলে 100% গ্যারান্টি সহকারে ফল পাবেন পাবেন পাবেনই। কারণ এটি ভালোবাসার ভিন্নষ্কা 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 একদম শিরকে ভরা। তবে এর কাজটি খুব দ্রুততম মাত্র সাথে সাথে সে আপনার মনের মানুষটি আপনার কাছে ফোন দিয়ে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি ক্ষমা চাইতে বাধ্য, যে আপনার ছাইরা গেছে, আপনার এ দেখতে পারতেছে না, সহ্য করতেছে না। সেই ব্যক্তিকেও আপনি আপনার পিছনে পাগলা কুত্তার মতো ছোটাতে পারবেন আজকের এই ভালোবাসার জিন নস্কা দ্বারা। আমি একটি কথা আবারও বলতেছি, মানুষ মাটির তৈরি, ফেরেশতা নূরের তৈরি, আর জিন হইল আগুনের তৈরি। জিনের কাছে সম্ভব এক দেশ থেকে অন্য দেশে সেকেন্ডের ভিতরে যাইতে, এবং কি অন্য দেশ থেকে এদেশে আসতে জিনের কাছে শুধুমাত্র সেকেন্ডের ভিতরেই সম্ভব। মানুষ যেটা পারে না জিন সেটা করে দেখায়। তো এই যে আপনারা ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা মনোযোগ দ্বারাই সম্পূর্ণ ভিডিওটি দেখে শুধুমাত্র একটিবার কাজ করবেন। খোদার কসম করে বললাম, আমি তান্ত্রিক গুরু জব্বার, আমি কথাই বলে নয় কাজে বিশ্বাসী। আমি যে সমস্ত আপনাদের তকদির গুলা দেই এগুলা আদি আসল প্রাচীন কালের বই থেকে দেই। আমার কাছে লজ্জাতনসা দাস লজ্জাতনসা উকা পণ্ডিত এবং কি ভারতীয় কিছু কুফুরি বই আছে, যে বইগুলার যে নস্কা গুলা এগুলাতে আরবি এবং কি উর্দু দুইটা মিলে তো নস্কা। এই নস্কা গুলো আগুনে পুরানোর সাথে সাথে যে যার জন্য করবেন সেই মনের মানুষ হতে পারে, অথবা বিবাহিত কোন নারী হতে পারে, অবিবাহিত হতে পারে, যাকে আপনি বিবাহ করতে চান সে নারী অথবা পুরুষ। নারী হয়ে আপনি যে কোনো পুরুষকেও বশ করতে পারবেন, এবং আপনি পুরুষ হয়ে যে কোনো নারী রূপকেও বশ করতে পারবেন আজকের এই ভালোবাসার দিন জিন নস্কাটি দ্বারা। তো ভিউয়ার্স, এই ভিডিওটার যে নিয়মটা আমি আপনাদের বলতেছি মনোযোগ দ্বারাই শুনে নিন। ভালোবাসার জিন নস্কা, সর্বপ্রথম এই নস্কাটি কাম সিঁদুর, অবশ্যই আপনাদের কাম সিঁদুর, কাম সিঁদুর দ্বারা এই নস্কাটি যেরকম দেখতেছেন ঠিক এরকম ভাবে নস্কাটি অঙ্কন করবেন। লাভ দেওয়া আছে লাভও লিখবেন, এবং কি জিন দেওয়া আছে জিনটুকুও লিখবেন। যে নস্কাটা দেখতেছেন এই নস্কাটার আপনারা কাম সিঁদুর, অবশ্যই কাম সিঁদুর দ্বারা নস্কাটাতে সুন্দরভাবে সাদা কাগজের পাতা, মানে খাতার যে সাদা কাগজের পাতা, এই পাতাতে কাম সিঁদুর, অবশ্যই আপনাদের লাল যে কাম সিঁদুর গুলো আছে এরকম একটি কাম সিঁদুর লাগবে। ওই সিঁদুর দ্বারা এই নস্কাটা আপনারা সুন্দরভাবে অঙ্কন করবেন, মানে দেখে দেখে যেরকম নস্কা দেওয়া ঠিক এরকম ভাবে অঙ্কন করবেন। করার পরে দেখেন দুয়ার নিচে পুরুষ, পুরুষের জায়গায় আপনার নিজস্ব নামটি দিবেন। যদি আপনি পুরুষ হয়ে এই ভিডিওটি দেখতেছেন, পুরুষের জায়গায় আপনার নিজস্ব নামটি দিবেন, এবং যে নারীর জন্য করতে চান সেই নারীর নামটি নারীর জায়গায় দিবেন। এবং আপনি যদি কোন নারী হয়ে এই ভিডিওটি দেখতেছেন তাহলে নারীর জায়গায় আপনার নিজস্ব নামটি দিবেন, এবং পুরুষের জায়গায় সেই পুরুষটির নাম দিবেন যাকে আপনি বিবাহে রাজি করাতে চান, আপনার বশ করতে চান, আপনারা গোলাম করে রাখতে চান, সেই পুরুষের নামটি দিবেন, যে আপনার সাথে দুই নাম্বারি করছে, ছলনা করছে, আপনারা দেখতে পারতেছে না, ভালোবাসতেছে না, টাকা পয়সা খরচ কোনো কিচ্ছু দিতেছে না, ঠিক এরকম পুরুষকেও আপনি আপনার পিছনে পাগলা কুত্তার মতো দৌড়াইতে পারবেন। তো এই পুরুষের জায়গায় সেই পুরুষটির নাম দিবেন। দেওয়ার পরে এই নস্কাটা সুন্দরভাবে কামসিঁদুর দ্বারা অঙ্কন শেষে নস্কার উপরে একটি কড়ি রাখবেন। এটা আমার কাছে যে সাদা কড়িটা দেখতেছেন, এই সাদা কড়িগুলা একদম এভেলেবেল, আপনারা যে কোনো জায়গায় পাবেন। এই সাদা যে কড়িটা আপনারা দেখতেছেন এই একটা উপরে কড়ি রাখবেন। রাখার পরে ভিউয়ার্স আপনি পাক পবিত্র হবেন, আপনার শরীরটারও অবশ্যই পাক পবিত্র করে নিবেন। নেওয়ার পরে রাত 12টার পর শুক্রবার ব্যতীত শনিবার রবিবার মঙ্গলবার, শনিবার রবিবার মঙ্গলবার এই তিনটি বার রাত 12টার পরে এই কাজটি করবেন। কাজটি আপনি পাক পবিত্র হইয়া এই নস্কার উপরে এই কড়িটা রাখবেন। রাখার পরে কড়ি এবং কি নস্কাগুলো পেঁচাবেন। পেঁচানোর পরে আপনি যে কোনো চলন্ত আগুন, অবশ্যই
যে কোনো জ্বলন্ত আগুনে কুরিশহ নমস্কারটি আপনি দম বন্ধ করে শুধুমাত্র যে কোনো ভয়াবহ আগুনে ফেলে দিবেন। সেই ভালোবাসার ব্যক্তির শরীরে একদম জিন যাইব গা, সেকেন্ডের ভিতরে মাত্র সাথে সাথে সেই ভালোবাসার ব্যক্তি আপনার বসইব 100% গ্যারান্টি সহকারে। তো বিবাদ ভিডিওটার এরকমই নিয়ম, পাক পবিত্র অবস্থায় রাত 12টার পর আপনি কাজটি করবেন। যদি আপনাদের ভুল হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করে সমাধান করে নিতে পারবেন। তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন এই ভিডিওটি শেষ করছি, খুদা হাফেজ।